কাউকে অতিরিক্ত ভালোবাসা উচিত নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাসও করবেন না। যে যতটুকু যোগ্যতা রাখে তাকে ততটুকুই দেওয়া দরকার, তার বেশি সে হজম করতে পারে না। আপনার পেটে যতটুকু ভাত ধরবে তার থেকে অতিরিক্ত যদি খান আপনি, আপনার বমি হবে অথবা বদ হজম হবে। ঠিক সেই রকমই একজন মানুষ যে যতটুকু পাওয়ার ও যোগ্যতা রাখে তার চাইতে যখন বেশি পায় তখন সেই জিনিসের সম্মান সে করতে পারে না। আপনি তাকে ততটুকু সম্মানই করবেন সে যতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, তাকে ততটুকুই ভালোবাসবেন যে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। আপনি যদি কাউকে অধিক পরিমাণের মূল্যায়ন করতে যান, অধিক বেশি মূল্য দিতে যান আপনার লাইফে, আপনি যদি কাউকে বেশি পরিমাণের স্পেস দিয়ে ফেলেন, যদি তাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, তাহলে আপনি নিজেই নিজেকে মূল্যহীন করে ফেললেন। কারণ ওই লোকটা যখন বুঝে যাবে যে আপনি তাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন, অনেক অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন আপনার লাইফে, তখন সে নিজে নিজেই নিজেকে অনেক বড় ভাবতে চেষ্টা করবে এবং আপনাকে ছোট করার চেষ্টা করবে। সে ভেবেই বসবে তাকে ছাড়া যেন আপনার জীবন অচল, চলবেই না। আর যদি কোনো লোক বুঝতে পারে যে আপনি তাকে অনেক ভালোবাসেন, তাহলে তো আপনার এই ভালোবাসাটাকে বাস হিসাবে আপনাকে ঠিকই ফেরত দেবে। এটাই হলো মানুষের নিয়ম। হ্যাঁ, তাই যাকে যত ভালোই বাসেন না কেন, সেটা হোক আপনার সন্তান, তাকে কখনোই বুঝতে দিবেন না যে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনার দুর্বলতাগুলোকে কখনোই কারো কাছে প্রকাশ করবেন না। অপর মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ আপনি যদি কখনো কোনো পর ব্যক্তিকে আপন ভেবে কারোর সাথে পরিচিত করিয়ে দেন, সেই লোকটাও যে আপনাকে আপনের মর্যাদা দেবে এটা হতেই পারে না। রক্তের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক আর কিছু হতেই পারে না। কথায় যদিও থাকে অনেক কিছু, কিন্তু আপনি দেখবেন যদি কখনো অনেক বড় বিপদে পড়েন, আপনার রক্তের সম্পর্কে কেউ যদি খবর পায় তারাই সবার আগে এগিয়ে আসবে। তবে হ্যাঁ, সব কিছু লিমিটেশনে থাকা দরকার। আনলিমিটেড কোনো কিছুই ভালো না, সে হোক আপনার ভালোবাসার মানুষ অথবা হাজবেন্ড। আপনি একতরফা তাকে ভালোবেসে যাবেন, অনেক অনেক ভালোবেসে যাবেন, এটা ঠিক কথা না। ভালোবাসার একটা লিমিট থাকতে হবে। আনলিমিটেড কোনো কিছু হজম হয় না, হ্যাঁ বদহজম হয়ে বের হয়ে আসে। আপনাকে নিজের সম্মান, আত্মসম্মান এবং নিজের যে একটা দাম আছে সেটা নিজেকেই রাখতে হবে। আপনি যদি কারো কাছে একদম নত স্বীকার করে তাকে ছাড়া বাঁচবেন না ভেবে ফেলেন, আর সেই লোকটা যে বুঝতে পেরে যাবে যখনই, তখন ভাববে যে তুমি মরে যাও, তখন সে বলবে তুমি মরে যাও। তাই এমন কোনো কাজ করবেন না আর কাউকে এমনভাবে ভালোবাসবেন না যে তাকে ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। কারো জন্য জীবন কখনোই থেমে থাকে না। একটু সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন। যে মানুষটা আপনার যোগ্য না তাকে কখনোই যোগ্য করে তোলার চেষ্টা করবেন না। যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন, আপনি কাকে ভালোবাসছেন সেটা দেখতে যাবেন না। যে আপনাকে সম্মান করবে আপনি তাকে ভালোবাসুন, আপনি এমন কাউকে ভালোবাসবেন না যে আপনাকে অসম্মান করবে। পৃথিবীটা অনেক কঠিন, এখানে টিকে থাকতে গেলে, ভালো থাকতে গেলে মানুষগুলোকে এত বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, আনলিমিটেড ভালোবাসা যাবে না, এতটাও প্রাধান্য দেওয়া যাবে না, কারণ সবাই সব কিছুর যোগ্যতা রাখে না।